হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নায়করাজ রাজ্জাককে বিকেল পাঁচটা বিশ মিনিটে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে জরুরি বিভাগে আনলে তার নারী ও রক্তচাপ পাওয়া যাচ্ছিল না উচ্চ রক্তচাপ ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা সমস্যায় আক্রান্ত এই অভিনেতাকে প্রায় ঘণ্টাখানেক বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন চিকিৎসকরা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী বছর বয়সী এই শক্তিমান অভিনেতার মৃত্যুতে হাসপাতালে ছুটে আসেন চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিত্বরা তৈরি হয় এক হৃদয় বিদারক দৃশ্যের নায়ক রাজের মৃত্যু চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি বলে জানান তারা চলে গেছেন এটা যে কত বড় অপূরণীয় ক্ষতি এটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়নি তিনি ছিলেন এটাই ছিল বাংলাদেশের চলচ্চিত্রের শিল্পের জন্য একটা বিশাল অনুপ্রেরণা বাংলা চলচ্চিত্রের এই অভিভাবকের মৃত্যুর খবরে সহকর্মীদের কেউ কেউ যান তার গুলশানের লক্ষ্মী কুঞ্জে যে বাসভবনে জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন অভিনয়ের কবি রাজ্জাক ঢল নামে তার ভক্ত কুলেরও আজ উনি নেই কিন্তু ওনার সব সুন্দর সুন্দর কৃত কর্মগুলা উনি রেখে গেছেন রাজ্জাক ভাই হচ্ছেন একজন ফিলোসফার একজন গাইড একজন ফ্রেন্ড চলচ্চিত্রের আজকে আসলে স্থায়ী ক্ষতি হয়ে গেল আর চলচ্চিত্রের এতিম হয়ে গেল পিতা নাই পিতা শূন্য রাষ্ট্রীয় মর্যাদায় নায়ক দাফন সম্পন্ন করতে ব্যবস্থা নেওয়ার কথা জানান তথ্যমন্ত্রী এছাড়া কিংবদন্তী অভিনেতার সকল সৃষ্টিকর্ম সংরক্ষণেরও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি সরকারিভাবে এবং প্রশাসনিকভাবে আমরা সব রকম নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব নায়ক সব রকম কাজ সেটা আমাদের যতগুলো প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলো তার তার মতন করে সংগ্রহ ইতিমধ্যেই আছে কিন্তু সেটাকে সংকলিত আকারে ধারাবাহিকভাবে সেটা আমরা প্রকাশ করব দেশবাসীর কাছে দোয়া চাওয়ার পাশাপাশি বাবার শেষকৃত্যের কথা জানান বড় ছেলে চিত্রনায়ক বাপ্পারাজ শহীদ মিনারে যাব বারোটায় তারপর বারোটার পরে আজাদ মসজিদে আসরে পরে জানাজার পরে বনানী কবরস্থানে দাফন করবো আর সকালবেলাটা আমরা এফডিসিতে একটা প্ল্যানিং আছে যদি সিকিউরিটি আমাদের সেরকম পাওয়া যায় দেন আমরা অবশ্যই এফডিসিতে যাব শহীদ মিনারে সকালে শ্রদ্ধা নিবেদনের আগ পর্যন্ত নায়করাজের মরদেহ থাকবে হাসপাতালের হিমঘরে বাংলা সিনেমার ভক্তকুলকে কাঁদিয়ে মহানায়ক মহাপ্রয়াণে গেলেও চিরকাল বেঁচে থাকবেন অসংখ্য মানুষের হৃদয়ে নীল আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা আমি চলেছি